সুক্তারার একশো এক ভূতের গল্প আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বাবুর দেখা লোকটা শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি সেই সময় আড্ডাটা জমেছিল ভালো ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়িয়ার তেলে ভাজা এনেছিল বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভেতর থেকে সে এবার ট্রে ভর্তি চা আনবে ঠিক এই সময় মোরারিবাবু ও জিতেনবাবুর মধ্যে কী সূত্রে তর্কটা বেঁধে গেল অন্যেরা খেয়াল করেননি জিতনবাবু বললেন বোগাস আমি বলছি নেই মোরারিবাবু বললেন আমি বলছি আছে সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো রাখো তোমার সায়েন্স আমি সচককে দেখেছি আর তুমি বলছো নেই তুমি ভুল দেখেছো সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে যেন দৃষ্টি বিভ্রম রাখো তোমার সাইকোলজি গোপালবাবু গৃহকর্তা বন্ধুদের মধ্যে কী নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন তাই তিনি বললেন আহা ব্যাপারটা কী জিতেনবাবু বাঁকা হেসে বললেন ভূত যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে সেই যুগে মোডারি বলছে কি না যত সব উদ্ভট কথাবার্তা মোরারিবাবুও আরও বাঁকা হেসে বললেন তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ কখনো আমার মতো গ্রামেগঞ্জে থেকেছ আমার মতো একলা রাতবিড়িতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছ নাড়ুবাবু টিপপনি কাটলেন ঠিক বলেছ ভায়া কলকাতা একটা মহানগর সবসময় আলোয়ার ভিড় ভাটটা এখানে বুধ আসবে কোন সাহসে কানহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল চা চাকে থেকে তর্কটা ধামাচাপা পড়েছিল কিন্তু নাড়ুবাবুই সেটা আবার খুঁচিয়ে দিলেন জিতেন বলছে ভূত নেই আর মুরারি বলছে আছে বেশ তো মোরারি বলু সে কোথায় ভূত দেখেছে গোপালবাবু সাই দিয়ে বললেন হ্যাঁ বৃষ্টিটা বেশ জমে উঠেছে মোরারি তুমি গল্পটা বলো মোরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন গল্প নয় একেবারে সত্যিকার ঘটনা বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে নারুবাবু বললেন কি বলছো ভায়া আজ অব্দি তোমার মুখে একটা মিথ্যে কথা শুনিনি তুমি বলো শোনা যাক তারপর তিনি জিতেনবাবুকে বললেন জিতেন তুমি কিন্তু স্পিকটি নট চুপচাপ বসে থাকবে মুরারিবাবু চাষ শেষ করার পর বললেন সে প্রায় পনেরো বছর আগেকার কথা তখন আমি সরকারি চাকরি করি নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসাব নেওয়া বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার আমি কখনো সাইকেলে কখনো বাসে আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করত নারুবাবু বললেন আহা ভূত দেখার ব্যাপারটা বলো মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন আগে ব্যাকগ্রাউন্ড না বললে তো বুঝবে না ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বোঝা গেল এবার ভূতের ব্যাপারটা শোনা যাক মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন মে মাসের মাঝামাঝি হবে হ্যাঁ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাঁপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিলাম স্টেশনটা মাঠের মধ্যে সেখান থেকে সাইকেল রিকশায় গ্রামে পৌঁছলুম তখন বেলা প্রায় বারোটা বাজে মোটে চারটে স্টেশন দূরত্ব ট্রেনের স্পিড কেমন তা বোঝাও তাহলে আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল রেললাইন তখনও ঠিকমতো সারানো হয়নি গোপালবাবু বলে উঠলেন কী কাণ্ড তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি নারুবাবু টিপ্পনি কাটলেন সেই ট্রেনের স্পিডের মতো মুরারিবাবু বললেন ঝাঁপুইহাটির কর্তার বাড়িতে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করলুম বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতা কলমে দেখলুম দু একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললাম কিন্তু বুঝতে পারলুম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই কি আর করা যাবে মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা সাতটা নাগাদ পঞ্চায়েতকর্তা খাতির করে আমাকে তার মোটর সাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন সাহস পেলুম না রাস্তার যা অবস্থা নারুবাবু গম্ভীর গলায় বললেন ভূত এবার সেই ঘটনায় আসছি স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারেন্টি নেই স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরালুম গোপালবাবু বললেন তুমি সিগারেট খেতে নাকি কী করে ছাড়লে বড়ো তো মুরারি নাড়ুবাবু গম্ভীর গলায় ফের বললেন ভূত মোরারিবাবু বললেন বসে আছি তো আছি সাতটা দশ বেজে গেল ট্রেনের পাত্তা নেই এমন সময় একটা লোক এসে বলল বেঞ্চে দিয়ে একটু বসতে পারি স্যার লোকটার চেহারা আবচা দেখা যাচ্ছিল পরনে খাটো ধুতি আর শার্ট পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল বললুম নিশ্চয়ই বসতে পারো বেঞ্চ তো খালি পড়ে আছে লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসল তারপর বলল এখন যদি আমি একটা বিড়ি খাই কিছু মনে করবেন না তো স্যার এ তো দেখছি বিনয়ের অবতার বললুম তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো ওই একটুখানি আলোয় দেখল লোকটার মুখে খোঁচা খোঁচা গোফধারি আর দিকের গলা থেকে গাল থেকে গলা অব্দি ক্ষত চিহ্ন তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগল তার গায়ের রঙও কুচকুচে কালো কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল গোপালবাবু বললেন তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল মুরেরবাবু বিরক্ত হয়ে বললেন আহা পুরোটা বলতে দাও নারুবাবু বললেন হ্যাঁ বলো মুরারিবাবু বললেন লোকটা বিড়ি টানতে টানতে বলে স্যারের যাওয়া হবে কোথা বিরক্ত হয়ে বললুম বাবুগঞ্জ লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসল তারপর বলল বাবুগঞ্জ এলাইনেই এক বিচ্ছিরি ব্যাপার বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা ফিরে যাওয়ার ট্রেন পাওয়া তত কঠিন দেখুন না ট্রেন কখন আসে এমনও হতে পারে এরাত তীরে ট্রেন আর এলোই না অবাক হয়ে বললুম সে কী সে আবার সেই রকম বিদকুটে হেসে বলল এই যে আমাকে দেখছেন রোজ ঠিক সন্ধ্যাবেলা বাবুগঞ্জ যাবো বলে স্টেশনে এসে বসে থাকি ট্রেন আর আসে না রেলের উপর আমার ঘেন্না ধরে গেছে স্যার এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল তাই চুপচাপ বসে রইলুম লোকটা বক বক করে যাচ্ছিল ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলি কিন্তু সাহস পাচ্ছিলাম না বলা যায় না কোনো কুণ্ডা বদমাস হতে পারে আমার হাতে একটা অ্যাটাচি কেস টাকা আছে ভেবে হয়তো সে এটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এসেছে এখানে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি এই ভেবে উঠো উঠে যাব ভাবছি স্টেশনে ঠং ঢং করে ঘণ্টা বাঁচলো অমনি লোকটা বললো দেখছেন তো বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে ওই দেখুন সিগনাল বাতিল হলো লক্ষ্য করে দেখলুম সত্যি তাই লোকটা বলল এই জন্যে জীবনে ঘেন্না ধরে গেছে স্যার বাঁচতে ইচ্ছে করে না কী অবস্থা হয়েছে দেখুন একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম তারপর সত্যিই ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল এই সময় দেখলু মেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে তারপরই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল মুরের বাবু চুপ করে নাড়ুবাবু বললেন এ তো সুইসাইড কেস তোমার ভূত কোথায় জিতেন বাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন সবে তো লোকটা মারা পড়ল ভূতও তো একটু সময় লাগবে না মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না তাঁকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল আবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন কিন্তু আশ্চর্য ব্যাপার অমন একটা ঘটনা ঘটে গেল ড্রাইভারের তো চোখে পড়ার কথা কিন্তু কোনো হৈহল্লা শুনলুম না ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি লোকটার রক্তাক্ত হাড়ঘোর ভাঙা লাশ নিশ্চয়ই নিচে লাইনে পড়ে আছে সেই বিভস্র দৃশ্য দেখতেও ভয় করছে এমন সময় রেলের একচোকা লণ্ঠন হাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললুম আমি যাব বাবুগঞ্জ আমার টিকিট আছে কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে সে অবাক হয়ে বলল সে কি, কখন বললুম গিয়ে দেখো লাইনে তার লাশ পড়ে আছে খালাসিটা লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিক ওদিক দেখার পর বলল কোথায় লাশ আপনি টিকিট কাটেননি তাই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন খাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালো তখন সে হাসতে হাসতে বললো আপনি ভুল দেখেছেন স্যার মাথায় জেদ চেপে গেছে আমার তাকে বললুম লাস্টটা ইঞ্জিনের চাকার ধাক্কায় হয়তো দূরে কোথাও ছিটকে গেছে চলো খুঁজে তোমাকে দেখাচ্ছি গোপালবাবু বললেন লাশ দেখতে পেলে না অনেক খোঁজাখুঁজি করে লাস্ট তো দূরের কথা রেললাইনে রক্তের চিহ্ন পর্যন্ত দেখতে পেলুন না আতঙ্কার অস্বস্তিতে আমার শরীর তখন অবশ খালাসি বলল ডাউন ট্রেন আসতে আজ একটু দেরি হবে স্যার আপে স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে এবার মালগাড়ি পাস হবে তারপর ডাউন ট্রেন আসবে যাই হোক সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের উপর গাছের ছায়া পড়েছিল সেই বেঞ্চে গিয়ে বসলুম তারপর দেখলুম বেঞ্চের অন্য প্রান্তে কেউ বসে আছে নাড়ুবাবু বলে উঠলেন সেই লোকটা নয় তো মোরারবাবু বললেন হ্যাঁ সেই বেটার ছেলে আমি যেই বসেছি অমনি সে সেই রকম বিদ্গুটে হেসে বলল খালাসির সঙ্গে রেল লাইনে কী যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার তখন আর ভয় টয় নেই আমার রাগে মাথায় আগুন ধরে গেছে বললুম তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে লোকটা বলল না স্যার ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড় লোক হয়ে যেত আসলে কি জানেন স্যার বাঁচতে আমার আর একটু ইচ্ছে নেই তাকে থামিয়ে দিয়ে বললুম তোমার নাম কি বাড়ি কোথায় লোকটা বলল কিচ্ছু মনে নেই সব ভুলে গেছি এবার মনে হলো লোকটা সত্যি পাগল আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল প্রচণ্ড শব্দ করে ট্রেনটা আসছিলো এ সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ থাকা স্বাভাবিক লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম জিতেনবাবু হো হো করে হেসে উঠলেন তাহলে কি দাঁড়ালো বলছিলাম না ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালোসিনেশন মুরির গম্ভীর মুখে বললেন আমার কথা এখনও শেষ হয়নি নারুবাবু বললেন তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে মোরেবাবু বললেন লোকটা আবার বক বক করতে থাকল কান দিলুম না একটু পরে দেখলুম আপের সিগনাল নীল হল স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একচোখা লণ্ঠনে নীল রঙের আলোটা নাড়তে থাকলেন তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল আলোর দিকে তাকিয়াছি তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়ল গোপালবাবু বললেন তারপর তারপর না আমার চোখের ভুল নয় মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল আমি তার আগে বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দফতরের মুন্ডুপাত করছে নাডবাবু খাপ্পা হয়ে বললেন এই তোমার ভূত মৌরিবু বললেন না শেষটুকু শোনো তবে না বুঝবে বেশ বলো বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় সাড়ে আটটায় ট্রেনে ভিড় ছিল তবে যে কম্পার্টমেন্টে উঠেছিল একটা সিট পেয়ে গেল ট্রেন ছাড়লো একটা করে স্টেশন আসছে আর একটু করে ভিড় ফাঁকা হচ্ছে বাবুগঞ্জ স্টেশনে পৌঁছনোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁদিকে একটু তফাতে বেঞ্চেন করে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা হ্যাঁ সেই বটে কালো কুচকুচে গায়ের রং গায়ে ছাই রঙা হাফ শার্ট পরনে খাটো ধুতি বাঁদিকের গাল গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষতচিহ্ন সে আমার দিকে এবার তাকালো হিংস দৃষ্টি যোগ দুটো নিষ্ফলক আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ দৃষ্টি সরিয়ে নিলুম একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্র আমার পিছনের দিকের দরজা দিয়ে নেমে গেলুম গোপালবাবু বললেন হ্যাঁ তাহলে লোকটা ভূতই বলতে হবে নারুবাবু গম্ভীর মুখে বললেন ভূত হান্ড্রেড পারসেন্ট ভূত জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন বললেন ওহে গোপাল আমি একবার বাথরুমে যাবো গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের ওই বসার ঘরের সংলগ্ন বাথরুম নেই পিছনের দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে বাউন্ডারি পাঁচিল ঘেষে একটা বাথরুম আছে সেদিকে দরজা খুলে বেরোলেন জিতেনবাবু গোপালবাবু বললেন ওই সুইচ টিপে আলো জ্বেলে দাও জিতেন জিতেনবাবু বললেন আমার আলোর দরকার নেই তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে বলে তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন তারপরে তার চিৎকার শোনা গেল কে রে কে ওখানে কানু হরি হ্যাঁ এ কী এ আবার ওরে বাবা কি সাংঘাতিক গোপাল গোপাল গো সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন সাদা ধুতি পাঞ্জাবি জলে কাদায় নোংরা ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো তিনি অতি কষ্টে বললেন হ্যালো সিনেশান মারে মোরারির দেখা অবিকল সেই লোকটা ঝোপের পাশে দাঁড়িয়ে ছিল